আপনাদের সহায় আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি আমরা অবশ্যই পিরামিড মিনিস্টারের শরণাপন্ন হব। এবং কাবাডি যেহেতু বঙ্গবন্ধু এই খেলাকে জাতীয় খেলা ঘোষণা করেছে, আমরা চেষ্টা করব আমাদের জাতীয় খেলার ভবিষ্যতে যাতে এই খেলা সর্বোচ্চ মর্যাদা পায় এবং আমরা যেন এই এটা যেহেতু আমাদেরই খেলা, কাবাডি আমাদের গ্রাম বাংলার খেলা, আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই খেলাকে ভবিষ্যতে বিশ্ব দরবারে তুলে ধরতে। আসলে দেখেন বাংলাদেশের যতগুলো ইভেন্ট আছে ইন্টারন্যাশনাল পর্যায়ে সবচেয়ে কাবাডি পদকের দিক দিয়ে এগিয়ে আছে, তো সেক্ষেত্রে তারপরে কাবাডি কিন্তু আমাদের জাতীয় খেলা, কিন্তু আসলে এই খেলাটাকে সেভাবে মূল্যায়ন করা হয় না। এক্ষেত্রে আমি মিডিয়াকে অনেকটা দায়ী করি, কারণ মিডিয়া আমাদেরকে সেভাবে প্রচার করে না। যদি মিডিয়া আমাদের সেভাবে প্রচার করতো তাহলে আজকে আমাদেরকে সারা বিশ্ব সেভাবে চিনত। দেখেন এখানে ক্রিকেটে সাকিব ভাই, তামিম ভাই, মাশরাফি ভাই, ওরা যদি কোনো মিডিয়ার সামনে আসে সেখানে সমস্ত মিডিয়া সেভাবে হুমড়ি খেয়ে পড়ে এবং সেটা লাইভ দেখানোর চেষ্টা করে। আর কাবাডি নিয়ে যদি কোনো মিডিয়া কোনো কিছু প্রচার করে সেটা দেখা যাচ্ছে যখন সংবাদ হয় সংবাদের শেষে কোনো রকম একটু দেখায়, আর যদি সেটা একটু লং টাইম দেখায় সেটা এমন সময় দেখায় দেখা যাচ্ছে রাত 10টা 11টার পরে, তখন আর গ্রামের মানুষ স্বাভাবিকভাবে ওটা দেখে না। একটু অবশ্যই কাজ করে যে দেখেন আমি 2009 সাল থেকে আমি জাতীয় দলে অন্তর্ভুক্ত, 2009 সাল থেকে আমি জাতীয় পর্যায়ে খেলাধুলা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলেছি আমি অনেকগুলো। 2009 সালে আমি ইন্ডোর এশিয়ান গেমস দিয়ে আমার ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট শুরু, সেখানে আমাদের যথেষ্ট ভালো অবস্থানে ছিলাম, আমরা ওইখানে 5 নম্বর হয়েছিলাম। এরপরে সরি ওইখানে আমরা থার্ড প্লেস করেছিলাম। 2010 সালে সাব গেমসে আমরা ব্রোঞ্জ পদক পেয়েছি। 2010 সালের এশিয়ান গেমস থেকে আমাদের আসলে সেভাবে আর পদক আসে নাই, সেটা আমি মনে করি যে আমাদের পৃষ্ঠপোষকতার অভাবের কারণে, আমরা সেভাবে প্র্যাকটিস না করার কারণে, সেভাবে সুযোগ না পাওয়ার কারণে আমাদের কাবাডি আজকে অনেকটা পিছিয়ে আছে। কাবাডিটা আমাদের খেলা, এই খেলায় যদি ঠিকমতো পৃষ্ঠপোষকতা থাকতো এবং ক্রিকেটের মতো এরকম আমরা টুর্নামেন্ট খেলার সুযোগ পাইতাম, তো আমার মনে হয় সাব গেমস, এশিয়ান গেমস, ওয়ার্ল্ড কাপ, ইভেন অলিম্পিকের মতো গেমস থেকেও আমরা পদক আনতে সক্ষম হতাম। আসলে দেখেন আমাদের কাবাডিতে আগে তো আমরা সেভাবে মাঠও ছিল না, আমাদের থাকার মতো কোনো ব্যবস্থা ছিল না। বর্তমান যে কমিটি, বিশেষ করে হাবিবুর রহমান স্যার, বর্তমান ডিএমপি কমিশনার, ওনার উদ্যোগেই আজকে আমরা নিজস্ব একটা ভবন পেয়েছি, 6 তলা একটা ভবন, আমাদের থাকার মতো একটা জায়গা হয়েছে, আমাদের মোটামুটি একটা মাঠ আছে। তো সেই মাঠটা আসলে যথেষ্ট না আমাদের কাবাডির জন্য, এরকম ইনডোরই দরকার সেটা নেই। তো আমার মনে হয় যদি এই সাধারণ সম্পাদকের মতো এরকম মানুষ কাবাডিতে দীর্ঘদিন সার্ভিস দিতে পারতো তাহলে আমার মনে হয় কাবাডি আমরা বিশ্ব দরবারে যথেষ্ট ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারতাম। আসলে দেখেন যার নামে আজকের এই টুর্নামেন্ট, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে হয়তো আজ বাংলাদেশের জন্ম, বাংলাদেশের জন্ম হতো না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি নিজে একজন ক্রীড়ামোদী মানুষ ছিলেন, তার পুরো ফ্যামিলিটাই ক্রীড়া পাগল। আমাদের প্রাইম মিনিস্টার, উনি খুবই ক্রীড়া বান্ধব একজন প্রধানমন্ত্রী। তো এই সরকারের আমলে যদি আমরা সেভাবে সুযোগ না পাই সব কিছু করে নেওয়ার, তাহলে ভবিষ্যতে আসলে কি হবে এটা নিয়ে অনেকটা ভাবার বিষয়। বিষয়টা হচ্ছে দেখেন কাবাডিতে সার্ভিসের প্লেয়ার ছাড়াও যে বাইরের প্লেয়ার নেই সেটা আমি বলবো না, গ্রাম বাংলায় অনেক ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু এখানে পৃষ্ঠপোষকতার অভাবে তারা আসতে পারে না, আসলেও এখানে থাকতে পারে না। দেখা যাচ্ছে যে এখানে আমাদের সেভাবে বেতনভুক্তের কোনো সিস্টেম নেই, তো ক্রিকেটের মতো যদি কাবাডি এরকম বেতনভুক্ত হয় এবং আমাদের ওইভাবে যদি পৃষ্ঠপোষক দেওয়া হয় এবং দেখা যাচ্ছে আমাদের যে বললাম নিজস্ব কোনো সেভাবে ভালো মাঠও নেই, ওরকম অন্তত বিভাগীয় পর্যায়ে এই ইন্ডোরের মতো যদি ইন্ডোরও থাকে, সেক্ষেত্রে আমরা যদি বেতনভুক্ত হয় এবং লং টাইম প্র্যাকটিসের সুযোগ পাই প্লেয়াররা, সেক্ষেত্রে কাবাডি বললাম তো যে কাবাডির মতো এত সহজে অলিম্পিক থেকে পদক আনার মতো আর কোনো টিম নেই। হ্যাঁ অবশ্যই আমরা এই ট্রফিটা নিতে পারলে আমরা প্রাইম মিনিস্টারের শরণাপন্ন হব, অবশ্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।